আদিবাসী তেল, আদিবাসী তেল, আদিবাসী তেল। ফেসবুক এখন চ্যানেলটা খুললেই আদিবাসী তেলের হচ্ছে বিজ্ঞাপন আমরা দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। এই আদিবাসী তেলে কি আছে আদৌ? কি এই আদিবাসী তেলে সত্যি খুব কাজ হয়, নাকি আমরা আবার আমরা ঠকতে চলেছি? আমরা যেরকম হচ্ছে বিভিন্ন হচ্ছে বিজ্ঞাপন দেখে নিয়মিত ঠকে যাই, আমরা কি আবার কি ঠক? শুধু কি টাকারই খেল? টাকার হচ্ছে টাকার জন্য কি এই আদিবাসী তেলটা হচ্ছে সবাই হচ্ছে কিনে হচ্ছে ব্যবহার করে কি ঠকে যাবে? তোমার সব প্রশ্নের আজকে তোমাদেরকে আমি উত্তর দেবো। 2000 years later. ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ, আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত। তো যারা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনতে পাশে ক্লিক করো, তার সব নোটিফিকেশান তোমাদের ফোনে আগে চলে যাবে। তো বন্ধুরা, আমি আজকে সত্যি কথা আজকে তোমার ভালো মতোই জানো, যারা আমার পুরনো বন্ধু আছো বা আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু আছো তারা হচ্ছে ভালো মতোই জানো আমি কোনো এখানে ফেক নিয়ে আসি না। আমি সবসময় আমি চেষ্টা করি তোমাদের তোমরা যাতে না ঠকো, তাই আমি যেভাবে সবসময় সাবধান করার চেষ্টা করি। তো বন্ধুরা, এই আদিবাসী তেল, আদিবাসী তেল, আদিবাসী তেল, এই আদিবাসী তেল এখন যতবার এই ফেসবুক খুলে আদিবাসী তেল নিয়ে দেখছি এখন খুব হচ্ছে কথা সমালোচনা হচ্ছে। তো আদিবাসী তেল সত্যি কি খুব কার্যকর? আর আদিবাসী তেল সত্যি খুব ভালো? তোমরা কি তোমাদের মনে কি দোনোমনো প্রশ্ন আসছে? আদিবাসী তেল কি তোমরা নিতে চাও কি চাও না? সত্যি মানুষ দেখো, আমরা এখন হচ্ছে প্রত্যেক মেয়েরা এখন এই একটাই সমস্যা আমাদের হয়ে যাচ্ছে, যেমন স্কিনের ক্ষেত্রে তেমন হচ্ছে চুলের ক্ষেত্রে সবার মানে বেশিরভাগ এখন হচ্ছে মেয়েদের হচ্ছে একটাই সমস্যা, চুল উঠে যাচ্ছে, চুল হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে, চুল বড় হচ্ছে না কি? তাই তো আমিও এই সমস্যায় পড়েছিলাম বন্ধুরা। আমার হচ্ছে তোমরা বিশ্বাস করবে না, আজকে তোমরা কেউ স্কিপ করবে না, আজকে তোমাদেরকে প্রমাণ দেবো এই আদিবাসী তেল হচ্ছে সত্যি, তোমরা কিনবে কি কিনবে না, তোমরা হচ্ছে ঠকবে কি ঠকবে না, আজকে তোমাদেরকে আমি সব প্রশ্নের উত্তর দিতে চলে এসেছি। আদিবাসী তেল আমি ফেসবুক চ্যানেলটা হচ্ছে খুলে আদিবাসী তেল নিয়ে দেখছি, প্রথমে ভেবেছিলাম নেবো কি নেবো না, কেন এটা সত্যি কেউ খুব কার্যকর, সত্যি কেউ এটা মানে কাজ করবে আদৌ? এত তো আমি ইউজ সব কিছু ইউজ করছি, সবই ফেল হয়ে গেছে, তাই আদিবাসী তেলও কি কার্যকর হবে? তো হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা, কি বলবো, আদিবাসী তেল কী করলাম আমিও হচ্ছে মিশো থেকে অর্ডার দিয়ে দিলাম। তো আদিবাসী তেলটা হচ্ছে এটা, আদিবাসী তেলে এই যে দেখো কী কী যে তৈরি হয়েছে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে। হচ্ছে আমন্ড আছে, জবা ফুল আছে, আমলা আছে, নারকোল আছে, রসুন আছে, তারপর হচ্ছে অনেক রকম, দেখো সব রকম এখানে, আমি অনেকগুলো নাম জানি না, তো সব রকম এখানে রয়েছে। তো এই আদিবাসী তেল হচ্ছে আমিও হচ্ছে মানে কী বলবো, একটু হচ্ছে বিশ্বাস করে আমি এটাকে অর্ডার দিয়েছি। তো অর্ডার দিতে এটা আমার দাম পড়েছে হচ্ছে 135 টাকা, যেহেতু এটা ছোটো শিশি, আর বড়ো শিশি নিতে গেলে সেটা হচ্ছে 400-500 টাকার মতো দাম আছে। তো এটা নাকি সপ্তাহে 3-4 দিন হচ্ছে মাখতে হবে, চুলটাকে হচ্ছে গোড়ায় ভালো করে রাত্রিবেলা হচ্ছে মেখে শুয়ে পড়তে হবে 3-4 দিন, এর রেজাল্ট নাকি 1 সপ্তাহ থেকেও তোমরা জানতে পেরে যাবে রেজাল্টটা কী। তো হচ্ছে এটা আমি অর্ডার করলাম, অর্ডার করার পর তারপর মাখতে শুরু করলাম, 1 সপ্তাহ হয়ে গেছে, ঠিক আছে। এরপর 1 সপ্তাহ আমার চুল আজরে না, আমার প্রচুর চুল উঠতো, মানে চিরুনিতে এদের চিহ্ন দেখছে, এতে দেখে না পুরো কালো হয়ে যেত চুল। তো ভেবেছিলাম চুল উঠে যাচ্ছে, তার মধ্যে প্রেগনেন্সি হলে চুল আরও উঠে যায়। তো আমার হচ্ছে দুটো বেবি, তো এই কথা তো আরও চুল উঠে গেছে। তো এটাকে বিশ্বাস করে আমি অর্ডার দিলাম, বিশ্বাস করবে না বন্ধুরা, কি বলবো, অর্ডারটা দিয়ে মুখ আমার বন্ধ। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, তার আগে আগে দেখে নাও। কি দেখছো বন্ধুরা, আমি মানে বিশ্বাস করতে পারিনি। দেখো আমি তোমাদের সামনে চুল ছেড়ে একদম বসে আছি, দেখো মানে আমি 1 সপ্তাহের মধ্যে এরকম রেজাল্ট পাবো আমি একদমই হচ্ছে ভাবতে পারিনি। তো দেখো তোমাদের সামনে আমি চুলটা আসছে দেখাবো কতটা পরিমাণে আমার চুল, দেখো দেখো তোমাদের সামনে কিন্তু আমি চুলটা আজরালাম, দেখতে পেয়েছো? আর হ্যাঁ, এটা আমি কোনো প্রমোশনের জন্য করছি না বন্ধুরা, এটা আমি সত্যি
খুব আমি উপকার পেয়েছি, এই আমি খুবই হচ্ছে উপকার পেয়েছি এই আদিবাসী যে তেল দিয়ে, সত্যি আমি ভাবতে পারিনি। তো আমার আমি 5 দিন হয়েছে সবে মেখেছি, কিন্তু যতটা পরিমাণে আমার চুল উঠতো, তোমরা তার রেজাল্ট তোমার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ। এটা তোমরা সত্যি তোমরা এটা ব্যবহার করতে পারো বন্ধুরা, এটা প্রচুর ভালো তেল। তো আমার বর্ণনাটা এসেছিলো বাড়িতে, সেও বলছিলো আমার তার নাকি চুল উঠে যাচ্ছে। আমি এই আদিবাসী তেলের কথা বলেছি যে দিদিভাই আমি এরকম আমি মাখি, অনেক উপকার পেয়েছি, তুমিও হয়তো মাখতে পারো। বলতে না বলতে আমাকে বলছে ছেড়ে তুমি একটা অর্ডার দিয়ে দাও, মানে আমি আবার কালকে আমি অর্ডার দিয়েছি, আবার আসবে, 3-4 দিন লাগে আমাদের এখানে আসতে, আমার যেমন এসেছিলো মিশোতে। আমি আবার কালকে অর্ডার দিয়েছি, আমার আবার পাশের বাড়ি হচ্ছে কাকিমারাও বলেছে আমার জন্য আর একটা অর্ডার দিয়ে দাও, মানে এটা হচ্ছে খুবই ভালো তেল আর খুবই মানে দেখতেই পাচ্ছ আমার চুলটা খুব ভালো, আমি উপকার পেয়েছি বন্ধুরা। তোমরা এটা মিশো থেকে তোমরা হচ্ছে অর্ডার হচ্ছে দিতেই পারো, এই আদিবাসী হচ্ছে তেলটা খুব উপকার পাবে বন্ধুরা, তোমরা চোখের সামনেই তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আমি হচ্ছি এই কদিনে যে এত ভালো আমি রেজাল্ট পাবো আমি আশা করতে পারিনি। আমি বলছিলাম যে না এটা এরকম দুদিন হয়তো বলবে, তারপর তৃতীয় দিনে আবার সে জেকে সেই, কিন্তু না। তো আমি এবার ঠিক করে নিয়েছি, আর আমি সত্যতা বলতে আমি কোনো তেল আমি আজ পর্যন্ত ইউজ করা পছন্দ করতাম না, আমি তেল কোনো দিন আমি মাখিনি, কিন্তু এই আদিবাসী হচ্ছে তেলটা এবার ভাবছি এবার থেকে আমি মাখবো। তো তোমরা বুঝতেই পারলে দেখো এই আদিবাসী তেলটা কত সুন্দর, আর তুমি নিজের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ সত্যি খুব চুল মানে উক্ত। তো বন্ধুরা আশা করবো তোমরা এই আদিবাসী তেলটা চোখ বন্ধ করে তোমরা নিতে পারো, এইটুকু বলতে পারি। তো চলো ভিডিওটা হচ্ছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই হচ্ছে লাইক করবে বন্ধুরা। তো দেখো তোমরাও নিয়ে নাও আদিবাসী তেল, সব দেরি করছো কেন, তাড়াতাড়ি অর্ডার দিয়ে নাও।